টানা ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সকাল থেকে পর্যটকদের পদচারণায় মুখর সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্ট। এছাড়াও কক্সবাজারের ইনানি, পাটুয়াটে, মহেশখালী, রামুর বৌদ্ধ মন্দির সহ সব পর্যটন স্পটে পর্যটকদের ভিড় দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সমুদ্রের অপূর্ব দৃশ্য অবলোকন করতে ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা ভিড় করেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। সৈকতের বুকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছে আনন্দে। পরিবেশ আমার খুবই ভালো লাগছে, দেখতেছি অনেক মানুষের সমাগম, বাচ্চারা খুব আনন্দ করতেছে। দেশে দেখি তো অনেক ভিড়, আরও ভিড় নাকি বাড়বে, তাও আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। আসলে ঈদের পর তো সেই জন্য দেখা যাচ্ছে যে মানে সমুদ্র না, জনসমুদ্র, সমুদ্রের উপরে